এই দেখো বন্ধুরা, সকাল 8টা বাজে, এখন আমি রান্না করে এসেছি। কালকে রাতে ছেলে বলেছিল যে আলুর পরোটা খাবে, তা কালকে রাতে শরীরটা ভালো ছিল না বলে তাই আমি করতে পারছি না, আমার তা ঠান্ডা লেগে গেছে বিশাল। তো আজকে সকালে করব। তো দেখো, আলুটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে, নয় তো দানা দানা রাখা যাবে না। সুন্দর করে সিদ্ধটা হতে হবে, নাহলে দানা দানা থেকে গেলে ময়দার সাথে মাখা যাবে না। এই দেখো ময়দা নিলাম থালায়, আলু সিদ্ধ হয়ে গেছে, ম্যাগি মশলা নিয়েছি, টমেটো ঘষে নিয়েছি অল্প একটু, হলুদ নিয়েছি, আচ্ছা ওটা চিনি নিয়েছি, এটা ধনে পাতা নিয়েছি, লবণ নিয়েছি। তো দেখো আমি সব এক 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 করে দেব। এখন ময়দাটার সাথে সব এক এক করে আমি দিয়ে দেবো মশলাগুলো। দেখো এক এক করে সব দিয়ে দিচ্ছি, আগে তেল দিয়ে নিচ্ছি বেশি করে একটু ময়দাতে, তারপর এক এক করে সব মশলা দিয়ে দেবো। রাত্রিরে ছেলে খেতে চেয়েছিল কিন্তু কি করবো, শরীরটা বিশালই ভালো না। তোমরা তো আমার কথার আওয়াজ শুনে বুঝতে পারছো শরীর খুবই খারাপ, তবুও আমি ভিডিও বানাচ্ছি। আলুগুলো প্রথম গালিয়ে নেব, নিয়ে তারপরে ময়দার সাথে ভালো করে মোষ্টে নেব আলুটা। এই যে আলুটা আমি দিয়ে দিলাম, সব কিছু দিয়ে এবার আমি মোষ্টে নেবো ভালো করে, ময়দার সাথে যেন আলুর কোনো দানা ভাব না থাকে, তাহলে বেলতে অসুবিধা হবে। এবার সামান্য জল দিয়ে 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 মশটাবো, কেন আলু যেহেতু রয়েছে এমনিতেই নরম হয়ে যাবে, তা অল্প অল্প জল দিয়ে মশটাতে হবে। বেশি করে প্রথম জল দিলে তাহলে পরে ম্যাদা ম্যাদা হয়ে যাবে, বেলতে পারবে না। অতএব অল্প অল্প করে জল দিয়ে জল দিয়ে মশটাতে হবে, কতটুক জল লাগবে সেটা নিজেদের আইডিয়াতে। এ দেখো এর মধ্যে আমি ওটা মশটিয়ে রেখে দিয়েছি ময়দাটা, এবার একটু বাঁধাকপিটা কুচিয়ে নিচ্ছি। আলুর পরোটা শুধুও খাওয়া যায়, কিন্তু তার সাথে একটু ছোলার ডাল বা বাঁধাকপি হলে সুন্দর লাগে, তো আমি বাঁধাকপি করে নিচ্ছি। বাঁধাকপিটা একটু জিরি জিরি কুচালে আরও ভালো লাগে, কেন সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়, আর বড় বড় হলে একটু একটু দানা দানা থাকে, তা অতএব আমি জিরি জিরি করে কুচিয়ে নেবো, কুচিয়ে সিদ্ধ করে নেবো অল্প একটু। তাহলে সিদ্ধ করে নিলে বাঁধাকপি ফুলকপি কোনো গ্যাস হয় না। এই দেখো আমার কুচানো হয়ে গেছে, আমি একটু সিদ্ধ করে নেবো এখন। সিদ্ধটা করে নিলে গ্যাস অম্বল হয় না, তাই দেখো 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম, এবার গুটি করছি। দেখো গুটিগুলো কী সুন্দর হয়ে যাচ্ছে, এবার একটু তেল দিয়ে দেবো। এই দেখো বেলাগুলো কী সুন্দর আছে, কোনো জায়গায় বাজছে না, সুন্দর মতন বেলা হয়ে যাবে। এই দেখো এই পরোটা বানিয়ে খেতে পারলে বাড়িতে খুব টেস্টি, সবজিও লাগে না শুধু খাওয়া যায়, কিন্তু তবু সবজিটা দিলে আর একটু ভালো খাওয়া যায়, এর জন্য সবজিটা বানাচ্ছি। নাহলে দেখেছো আমি যে কীভাবে বেলে সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিলাম, কী সুন্দর জায়গায় চলে গেল পরোটাটা, কিন্তু আলুটাই হয়েছে মেন। আলুটার মধ্যে যেন ময়দাটার মধ্যে দানা দানার ভাব না থাকে, তাহলে বেলতেও পারবে না। দেখো তোমাদের আর একটা বেলে দেখাচ্ছি, আমার খুব ঠান্ডা লেগেছে, 2-3 দিন খুব শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছি না, তবুও আর ধীরে ধীরে আস্তে আস্তে ভিডিওগুলো বানাচ্ছি আমি আস্তে আস্তে।
এই দেখো এবার আস্তে আস্তে সব বেলে নেবো আমি। এবার দেখো এবার রান্নাঘর তো ছোটো তোমরা জানোই, যেহেতু আমি রান্নাটা করে নিচ্ছি, ভাজাটা করে নিই আগে পরোটাটা। এই দেখো একটা একটা করে ভাজতে হবে, যেহেতু পরোটার মতন ভাজতে হবে তো সেহেতু একটা একটা করে ভাজতে হবে। এই দেখো তেল দিয়ে দিলাম, এই দেখো দিলে পরে একটু নাড়াচাড়া করব। এই দেখো উল্টে দিচ্ছি, এই যে বেশি তেল লাগে না, অল্প একটু তেল দিলে হবে। এই দেখো আমি অল্প একটু করে তেল ছড়িয়ে দিচ্ছি, এই দেখো এই দেখো এক পিঠ হয়ে গেছে, কিন্তু পরোটাটা খুব লাল লাল হবে। চারিদিকে একটু চেপে চেপে দিতে হবে খুন্তির আগাটা দিয়ে, যেন পরোটা যেন ভালো ভাজা হয়, কাঁচা যেন না থাকে। এ দেখো আমার দুটো তিনটে ভাজা হয়ে গেছে পরোটা। এই দেখো বারবার একটু চেপে চেপে দিতে হবে। এটা হয়ে গেলে দেখা গেলো তরকারির টাইম নেবে না, দেখা গেলো ছেলে শুধু শুধুই খেয়ে নেবে। মানে আলু পরোটা খুবই ভালো খায়, আমার খুব টাইম লাগে বলে আমি করতে চাই না রোজ রোজ, রোজ দিলে রোজই খেয়ে নেবে করে দিলে। এ দেখো হয়ে গেছে, এবার দেখো কমপ্লিট পুরো। দেখো তোমরা শুধুও খেতে পারবে বা বাঁধাকপি দিয়েও খেতে পারবে বা ছোলার ডাল করে খেতে পারবে, যে কোনো তরকারি দিয়েই খাওয়া যাবে। এই পক্ষে বাঁধাকপিটাও করে নিলাম, সকালেও হয়ে যাবে দুপুরেও হয়ে যাবে, আজকে যেহেতু নিরামিষ তো একবারে একবারেই করে দিলাম, দুপুরে সকালে একসাথেই হয়ে যাবে। তো দেখো এখন আমি খাবার বাড়বো, এখন আমরা খেতে বসবো। তো দেখো দুই ছেলেকে দিয়েছি, এই দেখো আমি হয়তো পরে খেয়ে নেব, ওদের আগে দিয়ে দিচ্ছি, ওরা আগে খেয়ে নিক। ছেলে মেয়েদের আগে খাইয়ে তারপরে আমি খাই, একসাথে কোনোদিনই খাওয়া হয় না, খুব কম খাওয়া হয় ওদের খা